মহিলাদের নিখোঁজ হবার ঘটনা সমান্তরালভাবে ঘটে চলেছে রাজ্যে। এক্ষেত্রে পুলিশের তৎপরতার কারণে নিখোঁজ হওয়া বেশিরভাগ মহিলাদের কিংবা কম বয়সী মেয়েদের উদ্ধার করা সম্ভব হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে এ সংক্রান্ত নানান তথ্য। মহিলাদের নিখোঁজ হবার ঘটনা থেমে নেই রাজ্যে। পয়লা জানুয়ারি 2019 ইংরাজি থেকে 31 জানুয়ারি 2021 অবধি রাজ্যে মোট 2,287 জন মহিলা নিখোঁজ হয়েছে। অর্থাৎ এই সময়কালে প্রতি মাসে গড়ে 91 জন মহিলা নিখোঁজ হয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে 240 জন নাবালিকা রয়েছে। বিশেষ করে লক্ষ্য করা হয়েছে নাবালিকাদের নিখোঁজ হবার ঘটনা বেড়েই চলেছে। এক্ষেত্রে অবশ্য বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে রাজ্য পুলিশের তরফে। স্বরাষ্ট্র দপ্তরে দাবি করেছে 2019 সালের পয়লা জানুয়ারি থেকে 2021 সালের 31 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ওই 25 মাসে 2,287 জনের মধ্যে 1,965 জন মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া 1,965 জন মহিলার মধ্যে 1,750 জন প্রাপ্তবয়স্ক এবং 215 জন নাবালিকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মধ্যে বেশ কয়েকজন নিখোঁজ হবার ঘটনায় বিভিন্ন থানায় অপহরণের মামলা করা হয়েছিল। সূত্রে দাবি করা হয়েছে, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে নাবালিকারা নিজেদের ইচ্ছাতেই নিখোঁজ হয়ে যায় এবং পালিয়ে যায়। নিখোঁজ হবার প্রবণতা বেড়ে চললে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে নারী দরদী বিভিন্ন সংগঠন। তাদের অভিমত, এতে মহিলাদের উপর ঝুঁকি বাড়ছে, বিভিন্ন ধরনের অপরাধকাণ্ড মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেয়ে যাচ্ছে। নিখোঁজ হবার ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের দুর্বলতা পক্ষান্তরে নতুন অনেক সমস্যা সৃষ্টি করছে। ভিউরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা।